हेलो व्हाट्सअप गाइस, मैं हूँ शहादत शेख। जैसे कि आप लोग देख पा रहे हो मेरा चैनल शहादत बायोलॉजी। आई वांट टू टेल अबाउट ए लिटिल पोर्शन ऑफ लाइफ एंड इट्स डाइवर्सिटी। तो लाइफ एंड इट्स डाइवर्सिटी पूरे चैप्टरटा में चारटे पार्टे कवर करूँ। तो आज के तार फर्स्ट पार्ट, तो चलो शुरू करा जाए। लाइफ एंड इट्स डाइवर्सिटी, जीवन और तार वैचित्र्य। আমরা যদি আমাদের চারিপাশ দেখি তো আমরা দেখতে পাবো একাধিক পদার্থ যার ভর আছে, আয়তন আছে এবং ইন্দ্রিয়গ্রাহ্য। এই বেসিসের উপর ভিত্তি করে বস্তুকে মূলত দুটি ভাগে ভাগ করেছে। নাম্বার ওয়ান হচ্ছে নন লিভিং সাবস্ট্যান্স বা জড় পদার্থ বা জড় বস্তু, এবং লিভিং ওয়ার্ল্ড বা জীব জগৎ। তো আমরা এবার দেখব নন লিভিং সাবস্ট্যান্স বা জড় পদার্থ কাকে বলে। যার লাইফ বা জীবন নেই তাকে জড় বস্তু বলে, এবং যার জীবন বা প্রাণ আছে তাকে আমরা বলবো জীব। তো আমরা দেখলাম যে লাইফ বা জীবন, এবার আমরা দেখব হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবন কী। জীবন হচ্ছে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য বহনকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলবো। নেক্সট আমরা দেখব দ্য প্রপার্টিস অফ লাইফ, জীবনের অসংখ্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মেন টপিকগুলো আলোচনা করব। নাম্বার ওয়ান দেখব জনন বা রিপ্রোডাকশন, নাম্বার টু দেখব বিপাক বা মেটাবলিজম, নাম্বার থ্রি উত্তেজিতা বা এক্সাইটমেন্ট, নাম্বার ফোর দেখব পুষ্টি ও বৃদ্ধি, নাম্বার ফাইভ দেখব ছন্দবদ্ধতা, নাম্বার সিক্স দেখব চলন ও গমন, নাম্বার সেভেন দেখব পরিব্যক্তি বা মিউটেশন। নেক্সট অ্যানাদার ইজ অ্যাডাপশন বা অভিযোজন। তো আমরা যা কিছু দেখলাম এর বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখব রিপ্রোডাকশন বা জনন। জনন জিনিসটি কী? আমাদের পরিবেশে প্রতিটা জীব তাদের অনুরূপ বৈশিষ্ট্য এবং আকৃতিগত অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং তার নিজস্ব বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে অক্ষুণ্ণ রাখে। এটা হচ্ছে জনন। যদি আমরা একটা উদাহরণ সাপেক্ষে বলতে চাই যে কোনো উদ্ভিদের বীজ বা আঁটি থেকে নতুন চারা সৃষ্টি হয়, আরও একটা উদাহরণ আমরা দেখবো যে কোনো এগ বা ডিম থেকে সেই প্রজাতিরই অন্য কোনো জীব সৃষ্টি হয়। অ্যানাদার ইজ মেটাবলিজম বা বিপাক। প্রতিটা জীব তার সজীব কোষে নির্দিষ্ট এনজাইম বা উৎসেচকের প্রভাবে যে গঠনমূলক বা ভাঙনমূলক ক্রিয়া করে সেটা হচ্ছে মেটাবলিজম বা বিপাক। এই বিপাক আবার দু প্রকার, উপস্থিতি বিপাক বা গঠনমূলক, আর অপচিতি বা ভাঙনমূলক। এবার উপচিতি বিভাগ কাকে বলবো? উপচিতি বিভাগ হচ্ছে যখন কোনো সরল খাদ্যবস্তু বিভিন্ন ক্রিয়ার ফলে জটিল খাদ্যবস্তু পরিণত হয় এবং জীবদেহের ওজন, শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়, তখন আমরা তাকে বলবো যে উপচিতি বিভাগ গঠনমূলক। এবার দেখব ভাঙনমূলক বা অপচিতি বিভাগ। অপচিতি বিভাগ হচ্ছে যখন কোনো জটিল খাদ্যবস্তু বিভিন্ন ক্রিয়ার ফলে ভেঙে যায় এবং জীবদেহের শুষ্ক ওজনটা হ্রাস পায়, তখন আমরা তাকে বলবো অপচিতি বা ভাঙনমূলক, যেমন শ্বসন। অ্যানাদার ইজ উত্তেজিতা। পরিবেশের প্রতিটা জীব উদ্দীপনায় সাড়া দেয়, সেটা হতে পারে লাইট বা হিট। যেমন আমরা যদি উদাহরণ বলতে যাই তাহলে বলবো যে আমরা দেখেছি প্রত্যেকেই যে কেন গাছ দিয়ে স্পর্শ করি তাহলে সে নিজেকে গুটিয়ে নেয়, এবং লজ্জাবতী গাছ দেখবো তার নিজের গাছকে স্পর্শ করলে সে মৃদু হয়ে যায়। তো আমরা এটা দেখলাম উত্তেজিতা। নেক্সট ইজ পুষ্টি অ্যান্ড বৃদ্ধি। পরিবেশে প্রতিটা জীব খাবার সংশ্লেষ বা গ্রহণ করে এবং সেই খাবার তার একটা সেলের মধ্যে স্টোর করে, এর ফলে জীবদের পুষ্টি বা বৃদ্ধি হয়। অ্যানাদার ইজ ছন্দবদ্ধতা। আমরা প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, পেশি সংকোচন করছি, আবার প্রসারণ করছি। আবার আমাদের যে হার্ট আছে প্রতি মিনিটে 72 বার, 70 থেকে 72 বার স্পন্দন করে, একটা একটা পর্যায়ক্রমে হচ্ছে, এই কারণে বলে এটা হচ্ছে ছন্দবদ্ধতা। অ্যানাদার ইজ চলন গমন। চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে বলা হয় চলন। যেমন একটা গাছ একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকে এবং তার শাখা প্রশাখাগুলিকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, এটা হচ্ছে চলন। নেক্সট ইজ গমন। গমন হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন তো বটেই, এবং যখন কোনো জীব তার স্থানটাকে পরিবর্তন করে এটা হচ্ছে গমন। যেমন মানুষের ক্ষেত্রে চলন গমন দুই হয়। নেক্সট ইজ মিউটেশন বা পরিব্যক্তি।
মিটোসিস হচ্ছে যখন জিনের হঠাৎ হঠাৎ এবং বৃহৎ যখন স্থায়ী পরিবর্তন, একে আমরা বলবো মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তির ফলে একটা উন্নত প্রজাতির জীব সৃষ্টি হতে পারে, আবার প্রজাতি বিলুপ্ত হতে পারে। নেক্সট ইজ ওভিজন বা অ্যাডাপ্টেশন। পরিবর্তিত পরিবেশে প্রতিটা জীব তার নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তার গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন ঘটায়। যেমন মাছের দেহে দেখবো আমরা পাখনা সৃষ্টি হয়েছে জলের সাঁতারের জন্য। এরপর আমরা নেক্সট টপিক আলোচনা করব জীব আর জলের পার্থক্য, দ্য ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং সাবস্ট্যান্স। তো দেখবো জীবের নির্দিষ্ট আকার আয়তন আছে, কিন্তু জলের নির্দিষ্ট আকার আয়তন নেই। প্রত্যেক জীব প্রোটোপ্লাজম সমন্বিত এবং অসংখ্য কোষ দিয়ে গঠিত, কিন্তু জড়পত্রের মধ্যে কোনো প্রোটোপ্লাজম থাকে না। নেক্সট, জীব চলন গমন সম্পন্ন করে, কিন্তু জড়ের চলন গমন থাকে না। জীব উত্তেজনায় সাড়া দেয়, জড় উত্তেজনায় সাড়া দিতে পারে না। জীবের নিজের জীবন চক্র আছে, কিন্তু জড়ের জীবন চক্র নেই। এরপর আমরা আলোচনা করব যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কি। তো জীব বৈচিত্র্য হচ্ছে কোনো স্থানের সামগ্রিক জিন বা প্রজাতি বা ওই বাস্তুতন্ত্রের এক বাস্তুতন্ত্র সমূহকে একত্রে বলা হয় জীব বৈচিত্র্য। নেক্সট টপিক দেখব দ্য সোর্স অফ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের উৎস। নাম্বার 1 ভেদ বা প্রকরণ, নাম্বার 2 মিউটেশন বা পরিব্যক্তি, নাম্বার 3 যে বিচ্ছিন্নতা, নাম্বার 4 প্রাকৃতিক নির্বাচন। তো আমরা এবার ভেদ বা প্রকরণ আলোচনা করব। পরিবেশের জীব তার প্রত্যেকটা জীব তার গঠনগত, আচরণগত, আয়তনগত, আকারগত এবং বংশগতভাবে সন্তানযোগ্য যখন তার মধ্যে কোনো বৈশিষ্ট্য এসে লক্ষ্য করা যায় তখন তাকে বলবো ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ধারাবাহিক বিচ্ছিন্নতা, প্রথমে দেখব ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ হচ্ছে যে প্রতিটা পরিবেশে জীব তার গঠনগত, আচরণগত, আকারগত এবং বংশগতভাবে সঞ্চনযোগ্য কিছু বৈশিষ্ট্য তার মধ্যে পরিলক্ষিত। একে হচ্ছে ভেদ বা প্রকরণ, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ধারাবাহিক প্রকরণ এবং বিচ্ছিন্ন প্রকরণ। ধারাবাহিক প্রকরণ হচ্ছে যে যখন একাধিক জিন এবং পরিবেশের মিলিত প্রয়াসে যখন কোনো ভেদ বা প্রকরণ হয় তখন আমরা তাকে বলবো যে ধারাবাহিক প্রকরণ বা ভেদ। যেমন মানবদের শরীরের রং বা উচ্চতা একাধিক জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট ইজ বিচ্ছিন্ন ভেদ বা প্রকরণ, এটা হচ্ছে সাধারণত কিছু আলাদা। যখন একক মিউটেশনের ফলে যখন কোনো ভেদ বা প্রকরণ হয় তখন আমরা তাকে বলবো যে বিচ্ছিন্ন প্রকরণ বা ভেদ। যার এক্সাম্পল হচ্ছে যে হেক্সাডাক্সট্রাইলি, যে হচ্ছে অনেকজন দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে যে 6টা আঙুল দেখা যায়, এটা হচ্ছে বিচ্ছিন্ন ভেদ বা প্রকরণ। দ্য নেক্সট অ্যান্ড ইজ মিউটেশন বা হচ্ছে পরিব্যক্তি, অর্থাৎ জিনের যখন আকস্মিক বা স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন। নেক্সট ইজ বিচ্ছিন্নতা। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখব যে প্রাকৃতিক কোনো কারণ, যেমন ঝড় হতে পারে, বন্যা হতে পারে, এইসব কারণের ফলে কোনো জীব সে সেপারেট হয়ে যায়, জনগতভাবে সেপারেট হয়ে যায় এবং সে নতুন একটা প্রজাতির সৃষ্টি করে, কারণ বলবো বিচ্ছিন্নতা। দ্য নেক্সট ইজ প্রাকৃতিক নির্বাচন। তো প্রাকৃতিক নির্বাচন বলতে গেলে আমাদের আলোচনা করতে হয় স্যার ডারউইনের কথা। তো প্রত্যেকটা জীব আমরা দেখছি যে তার পরিবর্তিত পরিবেশে তাদের নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য তাদের কিছু না কিছু পরিবর্তন করছে। যেমন আমরা শীতকালে আমরা মোটা জামা কাপড় পরি এবং আরও দেখবো যে ব্যাং বা সাপ এবং মেরুদেশের ভালুক গর্তের মধ্যে থাকে, তারা শীতকালে শীত ঘুম দেয়। অর্থাৎ দেখতে পাচ্ছি প্রকৃতি নিজেই যার মধ্যে অভিজ্ঞগত বৈশিষ্ট্য আছে সেই সব তাদের মধ্যেই কিছু কিছু এক্সট্রা বৈশিষ্ট্য তাদের মধ্যে প্রকৃতি স্টোর করে দেয়। যেমন মেরু ভাল্লুকের লোমাবৃত দেহ থাকে এবং ত্বকের নিচে চর্বি স্তর থাকে, এই সমস্ত থাকার জন্যই সে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেয়। তো এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন।
তো আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টার পরবর্তী অংশ থাকবে সেকেন্ড পার্টে। প্লিজ 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 লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।